press the bell icon on the YouTube app and never miss another update. জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের মানুষ যেমন সংগঠিতভাবে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় সমান্তরালভাবে বিভিন্ন সংস্থা সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখেছেন, যার চূড়ান্ত পরিণতি আমরা দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ তৈরি করার মধ্য দিয়ে, যে আজাদ হিন্দ ফৌজ সশস্ত্র বাহিনী নিয়ে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, মিত্র শক্তির বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের একাংশকে তারা মুক্ত করতে পেরেছিলেন 1947 সালের আগেই মণিপুরের ইম্ফল, কোহিমা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের সুযোগ তারা পেয়েছিলেন। সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জি এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রণব মুখার্জি বা প্রণব মুখোপাধ্যায়ের জন্ম অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কিনহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে। তার পিতার নাম হচ্ছে কামদা কিঙ্কর মুখোপাধ্যায় এবং মাতা হচ্ছেন রাজলক্ষ্মী দেবী। তার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যিনি 1920 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি 10 বছর কারারুদ্ধ ছিলেন। পরবর্তীতে কামদা কিঙ্কর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। এমনকি তিনি বীরভূম জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদও অলঙ্কৃত করেন। প্রণব মুখোপাধ্যায় সিউড়ির বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করেন। এই কলেজটি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তিনি এই কলেজটি থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন এবং সেই সাথে আইন বিভাগেও পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি প্রথম জীবনে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কিছুদিন সাংবাদিকতার কাজও করেছিলেন। সে সময় দেশের ডাক নামক একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ও পরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে প্রণব মুখোপাধ্যায় বিবাহিত এবং তার স্ত্রী 2015 সালে পরলোক গমন করেন। 1957 সালের 13 জুলাই প্রণব মুখোপাধ্যায় পরিণয় সূত্রে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শুভ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে। তাদের ঘরে 2 পুত্র ও 1 কন্যা সন্তান রয়েছে। শুভ্রা মুখোপাধ্যায় হচ্ছেন বাংলাদেশের মেয়ে। তার গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল জেলার ভদ্রাবলী গ্রাম এবং শুভ্রা মুখোপাধ্যায়ের বাবা হচ্ছেন অমরেন্দ্র ঘোষ। এবার চলুন প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য জেনে নেয়ার চেষ্টা করি। প্রণব মুখোপাধ্যায় প্রায় 5 দশক ভারতীয় সংসদের সদস্য ছিলেন। 1969 সালে তিনি প্রথমবার কংগ্রেস দলের প্রতিনিধিস্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর 1975, 1981, 1993 এবং 1999 সালেও তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। 1973 সালে কেন্দ্রীয় শিল্প উন্নয়ন উপমন্ত্রী হিসেবে তিনি প্রথম ক্যাবিনেটে যোগদান করেন। ক্যাবিনেটে ক্রমান্বয়ে পদোন্নতির পর 1982 সাল থেকে 1984 সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1984 সালে ইউরোমানি পত্রিকায় একটি সমীক্ষায় তাকে বিশ্বের শ্রেষ্ঠ 5 অর্থমন্ত্রীর মধ্যে অন্যতমের শিরোপা দেয়া হয়। প্রণব মুখোপাধ্যায় মূলত 1969 সালের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্যে ভারতীয় সংসদের উচ্চকক্ষে রাজ্যসভায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। এরপর রাজনৈতিক কর্মজীবনে তার দ্রুত উত্থান শুরু হয়। তিনি ইন্দিরা গান্ধীর একজন বিশ্বস্ত সহকর্মীতে পরিণত হন এবং 1973 সালে ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট মন্ত্রিসভায় স্থান পান এবং সেই সুবাদে 1982 থেকে 84 পর্বে তিনি ভারতের অর্থমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। 1980 থেকে 1985 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার দলনেতাও হয়েছিলেন।
প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন সময়ে ভারতের বিদেশ, প্রতিরক্ষা, যোগাযোগ, রাজস্ব ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং এই ধরনের অভিজ্ঞতা ভারতের খুব কম রাজনীতিবিদেরই রয়েছে। ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দলের প্রতি আনুগত্য ও অসামান্য প্রজ্ঞা এই বাঙালি রাজনীতিবিদকে কংগ্রেস দলে এমনকি দলের বাইরেও বিশেষ শ্রদ্ধার পাত্র করেছে। দেশের প্রতি অসামান্য অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ ও শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত করা হয়। সর্বশেষ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন 2012 সালের 22 জুলাই। প্রণব মুখার্জি 2017 সালের অক্টোবর মাসে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন, আর এই বইটির নাম হচ্ছে দ্য কোয়ালিশন ইয়ার্স 1996-2012। এই বইটিতে তিনি অনেকটা খোলাখুলিভাবে তার বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতা বর্ণনা করেছেন, সেই সাথেও বাদ যায়নি বাংলাদেশের বিষয়টি এবং সেখানে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কিছু সময়, পরিক্রমা, তত্ত্বাবধায়ক সরকারের সময়কার কিছু বিষয় এবং সে সময় আটকে থাকা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্ত করতে তিনি কি ভূমিকা নিয়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা, আর যে কারণে তার এই বইটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে বেশ আলোচনা এবং সমালোচনারও সৃষ্টি হয়েছিল। প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক বইটি ছাড়া আরও বাকি যে বইগুলি লিখেছেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মিডটার্ম পোল, বিয়ন্ড সার্ভাইভাল, অ্যামেজিং ডাইমেনশন অফ ইন্ডিয়ান ইকোনমি, অফ দ্য ট্রাক, সাগা অফ স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, চ্যালেঞ্জ বিফোর নেশন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।